ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি দু সালে জাজ মাল্টিমিডিয়ার ভালোবাসার রং চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে ঝালিউডে পা রাখেন মাহিয়া মাহি সিনেমাটি তাকে রাতারাতি খ্যাতি এনে দেয় পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছে ভালো নেই চিত্রনায়িকা মাহি সংসার জীবনের ইতি টানার পথেই হাঁটছেন অগ্নিখ্যাত এই নায়িকা বিষয়টি নিশ্চিত করেছেন মাহির একাধিক ঘনিষ্ঠ সূত্র জানা গেছে বেশ কয়েক মাস ধরে স্বামী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে তার বনিবনা হচ্ছে না থাকছেন আলাদাও এমনকি সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতেও মাহির পোস্ট করা ছবিতে দেখা যায় না অপুকে যদিও এই বিষয়ে মাস কয়েক আগে মুখ খুলেছিলেন মাহিয়া মাহি ওই সময় মাহি বলেছিলেন ব্যক্তিগত অভিমানের কারণে আপাতত অপুর সঙ্গে ছবি প্রকাশ করছেন না তিনি তাও গত বছরের শুরুর কথা এর মধ্যেও তাদের ব্যক্তিগত অভিমান ভাঙ্গিনি এমনটাই বল ফেসবুক ও ইনস্টাগ্রাম এখনও ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে কোনো ছবি প্রকাশ করেননি ঘনিষ্ঠ সূত্র থেকে আরও জানা যায় মাহি এখন তার ফ্যাশন হাউস নিয়ে ব্যস্ত ব্যস্ত সময় পার করছেন আর অপু আছেন তার সিলেটের ব্যবসা নিয়ে এদিকে বছরের প্রথম দিন মাহির ফেসবুক পোস্ট গুঞ্জনের আগুনে নতুন করে ঘি ঢালে মাহি তার ফেসবুক পোস্টে লিখেছেন উনিশশো তিরানব্বই থেকে দু পর্যন্ত আমার প্রথম রিলেশন আমার জীবনে এখনো কোনো প্রথম ভালোবাসা বা সত্যিকারের ভালোবাসা আসেনি আর নতুন বছর মাহি উদযাপন করছেন তার বন্ধুদের সঙ্গে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে সেই ছবি প্রকাশ করেছেন তিনি সেখানেও দেখা যায়নি অপুকে এছাড়াও জানা যায় সবিজ অঙ্গনের কোনো অনুষ্ঠান কিংবা শুটিং সেটে অপুকে এখন আর দেখা যায় না সর্বশেষ মোস্তাফিজুর রহমান মানিকের আনন্দ অস্ত্র শুটিংয়েও আসেননি অপু কিন্তু একটা সময় মাহির প্রায় সব ছবি শুটিংয়ে অপুকে দেখা গেছে তাহলে কি সত্যি মাহি ও অপু আলাদা পথে হাঁটছেন বিষয়টি জানতে একাধিকবার মাহিকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি তবে এই বিষয়ে কথা বলেছেন অপু একটা অনলাইন কে অপু বলেন আসলে এমন কিছুই না গত পরশু আমি ঢাকা থেকে সিলেটে এসেছি আর এসব যা হচ্ছে তার শুধুই গুঞ্জন এর বাইরে আর কিছুই না তিনি আরো বলেন একটা সংসার চলতে গেলে স্বাভাবিক কিছু সমস্যা হতে পারে আর আমি হলাম মিডিয়ার বাইরের মানুষ মাহি মিডিয়ার ফলে আমাদের বনা নিয়ে একটু ঝামেলা হতে পারে এর বাইরে আর কিছুই না এদিকে আগামী পরশু কিশোরগঞ্জে শুরু হচ্ছে আনন্দ অশ্রুর শেষ অংশের শুটিং ছবির শ্যুটিংয়ে অংশ নিতে আগামীকাল শুক্রবার কিশোরগঞ্জ রওনা হবে মাহিয়া মাহি সাইমন সাদিক আলিরাজ সহ অনেকে এমনটাই জানিয়েছেন ছবি নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক এখন দেখার পালা শুটিং সেটে অপুকে দেখা যায় কিনা উল্লেখ্য দু হাজার ষোলো চব্বিশে মে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও মাহমুদ পারভেজ অপুর বিয়ে সম্পন্ন হয় দুজনের মধ্যে পূর্ব পরিচয় থাকলেও উভয় পরিবারের সম্মতিতে বিয়ে করেন মাহি অপু আর এর আগে ওই বছর বারোই মে গোপনে মাহি ও অপুর বাগদান হয় একে একে মাহি উপহার দিয়েছেন অন্যরকম ভালোবাসা পোরা মন ভালোবাসা আজকাল তবুও ভালোবাসা অনেক সাদের ময়না অগ্নি অগ্নি টু রোমিও বনাম জুলিয়েট কৃষ্ণপক্ষ দেশাদের লিডার ও ঢাকা অ্যাটাক এবং জান্নাতের মতো সফল চলচ্চিত্র টু ভিউয়ার্স আপনাদের কি মনে হচ্ছে মাহিকি সত্যি অপুকে ডিভোর্স দিয়ে দিবে নাকি তাদের মধ্যে কোনো গণ্ডগোল চলছে কি মনে হয় আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এছাড়া মাহিয়া মাহির অভিনয় এবং মাহিকে আপনাদের কেমন লাগে তাও কমেন্ট করে জানাবেন বিনোদন জগতের লেটেস্ট আপডেট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন টিউবলাইট লাইট নিউজ